আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল উর্মি সোমে। আজকে রান্না করব ডিমের শাহী কোরমা, যা ভাত বা পোলাও দিয়ে খেতে খুবই মজা লাগে। ডিমে রয়েছে অনেক ভিটামিন আর বাচ্চারাও ডিমের কোরমা খেতে পছন্দ করে। আশা করছি রান্নাটি আপনাদের ভালো লাগবে আর বাসায় খুব সহজেই কম উপাদান দিয়ে তৈরি করে সবাইকে খুশি করতে পারবেন। ডিমের কোরমা তৈরি করার জন্য আমি 6টি ডিম ভালোভাবে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। ডিমগুলো আমি একটি চাকু দিয়ে কেটে কেটে নেব, এর ফলে লবণ ও মশলা ডিমের ভেতরে যাবে। এভাবে আমি সবগুলো ডিম কেটে কেটে নেব। এখন চুলায় একটি প্যান বসিয়ে গরম করে নিয়েছি, তার ভেতরে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে এর ভিতরে ডিমগুলো দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নেব। যেহেতু ডিমের কোরমা তৈরি করব, এজন্য আমি ডিমগুলো বেশি ভাজব না, হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেলে ডিমগুলো তুলে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন একটি প্লেটে সবগুলো তুলে রাখলাম। এখন তেলের ভেতরে দিয়ে দিলাম 2 টুকরো এলাচ ও 2 টুকরো দারচিনি। প্রথমে এগুলো তেলের ভেতরে দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। এখন এর ভেতরে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু ব্রাউন করে ভেজে নেব। ব্রাউন করে ভাজা হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা 2-3 মিনিট ভালোভাবে তেলের সঙ্গে ভেজে নেব, এতে করে কাঁচা গন্ধটা চলে যাবে। দুই তিন মিনিট ভাজা হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেব 2 চা চামচ রসুন বাটা ও 2 চা চামচ আদা বাটা। বাটা মশলাগুলো একটু ভালোভাবে ভেজে নিতে হবে। বাটা মশলাগুলো 5-6 মিনিট ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর এর ভেতরে দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো। আমার মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন এর ভেতরে দিয়ে দেব 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ শুকনা মরিচের গুঁড়া, 1 চা চামচ মশলাগুলো ভাজার জন্য হালকা একটু পানি দিয়ে দিলাম, এতে করে মশলাগুলো পুড়ে যাবে না। এখন এর ভিতরে দিয়ে দেব 1/2 চা চামচ রোস্টেড মশলা, এটি আমি বাসায় জয়ফল, জয়ত্রী ও গোলমরিচ দিয়ে তৈরি করে নিয়েছি। আর দিয়ে দিলাম মাংসের মশলা, এটিও আমি বাসায় এলাচ, দারচিনি, শুকনো মরিচ, লবঙ্গ, তেজপাতা গুঁড়ো করে তৈরি করে নিয়েছি। এখন সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেছে, এখন এর ভেতরে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ টক দই। এখন দিয়ে দিলাম এর ভিতরে 1/2 কাপ পরিমাণ ঘন দুধ। দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। সবকিছু খুব ভালোভাবে নেড়ে নেড়ে কষাতে থাকব। এখন এর ভিতরে দিয়ে দিলাম 1 টুকরা কিশমিশ। মশলাগুলো 5-7 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেব 1/2 লিটার পরিমাণ পানি। পানিটা একটু গরম হয়ে গেলে এর ভেতরে ডিমগুলো দিয়ে দেব। এখন এর ভেতরে দিয়ে দেব 1 টুকরা কাঁচামরিচ, আর দিয়ে দেব 2 চা চামচ চিনি। যেহেতু কোরমাটা একটু মিষ্টি খেতে ভালো লাগে, তার জন্য আমরা
चीनी दिच्छी। झोलटा एकटू घन हुए आसले एर भेतरे दिए देव एक चा चामच परिमाण घी। केउ घी पछंद ना करले अवॉइड करते पारेन, किन्तु डिमेर कोरमा एर भेतरे घी दिले फ्लेवरटा अनेक भालो हय। घी दिए मसलागुलो डिमेर संगे खूब भालोभावे मिशिए झोलटा एकटू घन करे परिवेशन करब डिमेर शाही कोरमा। रान्नाटी भालो लागले एकटी लाइक दिते भूलबेन ना आर फ्रेंड्स एंड फैमिलीर साथे शेयर करबेन। आर आमाके सपोर्ट करते चैनलटी सबस्क्राइब करुन आर परवर्ती सब भिडियोर नोटिफिकेशन पेते पाशे थाका बेल आइकनटी बाजिए देबेन। আল্লাহ হাফেজ।